কৃষি ঋণের কিস্তির টাকা শোধ দিতে না পারায় ব্যাংক ম্যানেজারের কাছে অপমান। আর তার জেরে এই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক কৃষক। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তিনি। ঘটনাটি ঘটেছে মালদার গাজলের আলমপুরে। কৃষকের নাম প্রতাপচন্দ্র ঘোষ। কৃষকের পরিবার জানিয়েছে কৃষিকাজের জন্য আলমপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নেন তিনি। তবে ঠিকমতো ফলন না হওয়ায় ঋণের কিস্তি সময় মতো দিতে ব্যর্থ হন তিনি এবং এরপরই ঋণ শোধের জন্য জমি বিক্রি করে ওই ব্যাংকেই কিছু টাকা সঞ্চয় করে রাখেন তিনি। অভিযোগ, সংসার খরচের জন্য সেই অ্যাকাউন্টে টাকা তুলতে গেলে ব্যাংক ম্যানেজার তাকে সকলের সামনে অপমান করেন। সেই অপমানে ব্যাংকের মধ্যেই বিষ পান করেন ওই কৃষক। আশঙ্কাজনক অবস্থায় ওই কৃষক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস 24x7। আমার স্বামী আজকে এই ব্যাংকে গেছিল মানে চেক নিয়ে টাকা তোলার জন্য। ওর টাকা ছিল, হ্যাঁ, ওই টাকাটা ওরা তুলতে দিবে না, মানে ওদের ওর অ্যাকাউন্ট ব্লক করে রেখেছে, বলছে ব্লকটা শোধ করেন তারপরে আপনাকে টাকা দিব, তার আগে আপনাকে টাকা দেওয়া হবে না। ওই বলছে তাহলে আমি তাহলে কী করবো, আমার তো আরও লোক টাকা পাবে, আমাকে তো সবাইকে টাকা শোধ করতে হবে। তো কিছু করার নাই, আগে আপনি লোন শোধ করে যাবেন তারপরে আপনার কিছু টাকা পয়সার ব্যাপার আমরা ভাবছি। এই জন্যে হ্যাঁ আমি ছিলাম, আমি একটু সাইডে ছিলাম, তো নাকি শুনলাম ওখানে যে বলেছিল ম্যানেজার যে আপনার মতো লোক মরে গেলেও কোনো মানে কী নাই, কিন্তু আপনাকে টাকা শোধ করতেই হবে, আগে টাকা শোধ করবেন তারপরে আপনি যা খুশি তাই করেন। তখন ওই কোথা থেকে বিষ কিনে নিয়ে গিয়ে ওই ম্যানেজারের সামনেই খেয়েছে। এখন পরিস্থিতি খুবই খারাপ, আমি ওর সাথে এখন মৃত্যুর সাথে লড়ছে ওই, আমি সবাই মিলে আমরা আছি, জানি না কী হবে। হ্যাঁ ঘুষ আর কি, ঘুষ হিসাবে না দিতে চাইনি আমরা। আমরা এখন এর একটা শাস্তি চাইছি, বা আমার স্বামী ভালো হয়ে যাক, আর মানে আমাদের উপযুক্ত একটা শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ তো আমি কি হয়ে স্ত্রী হয়ে শান্তি পাবো না, আন্দোলন করবো। হ্যাঁ প্রতাপচন্দ্র ঘোষ, আমার নাম সোনালী ঘোষ। আলমপুর স্টেট ব্যাংকের মধ্যে ব্যাংকের ম্যানেজার এবং ব্যাংকের স্টাফদের যে ব্যবহারের প্রতি ক্ষুব্ধ হয়ে আমাদের একজন বন্ধু এবং সে কৃষক, সে আত্মহত্যা ব্যাংকের ভিতরে করার চেষ্টা করে, সে অপমানিত হয়ে, তার নাম প্রতাপচন্দ্র ঘোষ, এবং তাকে ব্যাংকের ম্যানেজার ব্যাংকের ভেতরেই বলছে সাধারণ পাবলিক আপনার মতো পাবলিক মরে গেলে আমাদের কী যায় আছে, এবং উনি বলছেন ওনাদের লোনটা শোধ করতে হবে আগে, আপনি মরলেন আপনার মতো লোক মরলে কী হবে, লোনটা আগে শোধ করুন। তো উনি বলছেন স্যার আমাকে সময় দিন, সময় দেওয়ার কিছু নেই, আপনার মতো পাবলিক মরে যাক। এই যে এখন আমরা মালদা সদর মেডিকেলে এখন আছি আমরা সবাই, মৃত্যুর সঙ্গে পাঞ্জাল লড়ছে, তার দুটো বড় বড় মেয়ে আছে, বাড়ি ঘর আছে, তার বাবা নেই, বাড়িতে মা আছে, বউ আছে, ওই প্রতাপই একমাত্র বাড়ির ফ্যামিলির সমস্ত কিছু সম্বল, এবং তাকে দীর্ঘদিন ধরে ঘোরানো হচ্ছে ব্যাংকের ব্যবহার এখন মানে চরম পর্যায়ে, স্টেট ব্যাংকের আলমপুরের যে ব্যবহার, অথচ নিজস্ব টাকা, নিজস্ব ওর অ্যাকাউন্টকে হোল্ড করে রেখেছে যতক্ষণ না লোনের টাকা শোধ করবে। তো ওর এবার ওর কাছে পাবে লোনের টাকা 60,000 টাকা, ওর নিজের 15 লাখ টাকার চেক ওর আছে, ও টাকা তুলতে গেছে, ওর অ্যাকাউন্ট হোল্ড করে রেখেছে, জমি বিক্রি করেছে, এবং সে 15 লাখ টাকা ওর অ্যাকাউন্টে তুলতে যাবে, তো ওর বলছে যে আগে 60,000 টাকা, তো বলছে আপনি 60,000 টাকা কেটে নিন, বাদবাকি টাকাটা আমাকে দিন, দেওয়া হবে না, ওনার অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছে। এটা চরম অন্যায়, নিজের টাকা নিজে তুলতে যাবো, মানুষকে মেরে ফেলে আগে জিনিসটা করতে হবে। তার কিছুদিন আগে ব্যাংকের মধ্যেই তাকে বিভিন্ন ন্যায় অন্যায় অপবাদ, ঘুষখোর, বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলেছে, দেখে ডাকা হয়েছে আজ আসুন, কাল আসুন, পরশু আসুন, এরকম করে হ্যারাসমেন্ট করছে, তাকে ন্যায় অন্যায়ভাবে অপমানিত করছে। সে একজন সাহসী ছেলে, সে লোকাল ছেলে, আলমপুরেই বাড়ি। আমরা এর স্টেট ব্যাংকের ম্যানেজার, এবং এই মুহূর্তে খবর পেলাম যে উনি আলমপুর স্টেট ব্যাংকের ম্যানেজার, গাজল স্টেট ব্যাংকের ম্যানেজার, এবং মালদা ব্রাঞ্চের হেড অফিসের ম্যানেজার, গাজল থানায় লিখিতভাবে সন্ধ্যার আগে স্টেট ব্যাংকের প্যাডে ওনারা লিখিত জানিয়েছেন যে আমাদের ব্যাংকে এরকম আলমপুর ব্রাঞ্চে একটা ঘটনা ঘটেছে, বিষ খেয়েছে, আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম। পুরোরচনা স্টেট ব্যাংকের ম্যানেজারই দিচ্ছেন, তিনি নিজেকে
বাঁচার জন্য এখন এটা করছেন। আর আমরা তো পেশেন্ট নিয়ে আমরা রাত এখন 12টা বাজতে চললো রাত্রি, তখন থেকে আমরা কিন্তু পেশেন্ট নিয়ে আছি, কমপ্লেন করিনি। আগামীকালকে এদের বিরুদ্ধে আমরা কমপ্লেন করবো।